ঘটনা হচ্ছে যে 10,000 পশ্চিমবঙ্গ সরকার প্রাথমিক শিক্ষা পর্ষদ 10,000। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই মুহূর্তে রাজ্যের শিক্ষক নিয়োগের সর্বশেষ আপডেট কি? 2022 সালের টেট পাসদের ইন্টারভিউ বা নিয়োগ কবে হতে চলেছে, ভ্যাকেন্সি কেমন থাকতে পারে, সবকিছু নিয়ে এই মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য আমরা শুনবো। সেই সঙ্গে সবকিছু আজকের ভিডিওতে বিস্তারিত ভাবে আলোচনা করবো। তো সবাই সঙ্গে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখো। বন্ধুরা, ভালো আছি কিনা জিজ্ঞেস করলেও এই মুহূর্তে শিক্ষিত বেকার যুবক যুবতীরা যে প্রকৃত অর্থে একদমই ভালো নেই তা খুব সহজেই বোঝা যায়। দীর্ঘদিন ধরে রাজ্যে কোনো শিক্ষক নিয়োগ নেই, নতুন শিক্ষক নিয়োগের নোটিফিকেশনের আশায় যখন লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবক যুবতীরা হাপিত্যেশ করে বসে আছে, সবাই যখন চাইছে একটা নতুন SLST হোক, ঠিক তখনই গত 16 এপ্রিল প্রায় 36,000 উপর শিক্ষক শিক্ষিকাদের নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে একটি সম্মেলন হয়ে গেল। স্বাভাবিকভাবেই সেদিকে অনেকেরই নজর ছিল। সবাই আশা করছিলাম হয়তো এই সম্মেলনে রাজ্য সরকারের তরফ থেকে শিক্ষক নিয়োগ সম্পর্কে নতুন কিছু ঘোষণা করা হবে, কারণ সেই সম্মেলনে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় উপস্থিত ছিলেন। তাই আমরা সবাই আশা করছিলাম হয়তো তার মুখ থেকে শিক্ষক নিয়োগ সম্পর্কে কোনো আশার কথা আমরা শুনতে পাবো। কিন্তু বন্ধুরা, খুবই দুঃখের সঙ্গে বলবো, তিনি শিক্ষক নিয়োগ সম্পর্কে সেরকম কিছুই বললেন না। শিক্ষক নিয়োগ সম্পর্কে তিনি কি কি বিষয় জানিয়েছেন সেগুলো নিয়ে আমি নিজে থেকে কিছু বলছি না, তোমাদের সামনে মাননীয় শিক্ষামন্ত্রীর বক্তব্য তুলে ধরছি, তোমরা নিজেরাই দেখো এবং শোনো। থেকে বললেন যে গত 3 বছরে মিডিয়াতে সবচেয়ে চর্চিত বিষয় ছিল শিক্ষা দুর্নীতি। আমি শিক্ষা মানে যারা সঙ্গে জড়িত সাংবাদিক তাদের বরং এই নিয়ে প্রশ্ন করতে চাই। আপনি বললেন যে গত কয়েকটা কারণে শিক্ষকদের মাথা হেট হয়েছে, সেইখান থেকে আবার ফিরে দাঁড়াতে হবে সমাজের কাছে। ফিরে দাঁড়ানো হয়ে গেছে। ঘটনা হচ্ছে যে 10,000 পশ্চিমবঙ্গ সরকার প্রাথমিক শিক্ষা পর্ষদ 10,000 অ্যাপয়েন্টমেন্ট দিল, কোনো গণমাধ্যমে কোনো চর্চা নেই, মামলা হয়েছে এবং সবকটা মামলা আমরা এখন অবধি জিতেছি, তাই নিয়ে কোনো আলোচনা নেই। তাহলে মাঝখানে কোনো কোনো ব্যক্তির কারণে দু একটা সমস্যা, বড় সমস্যাই হয়েছিল, কিন্তু আমরা যখন সেটাকে রুখে দাঁড়িয়ে মমতাদির কথায়, মমতাদির নির্দেশে সেটা যখন সামনে উঠছি, তখন সেটা নিয়ে আমি শিক্ষক সমাজে দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে আজকে বললাম যে সরকার তো এইগুলো করেছে আপনাদের জন্য, তা মিডিয়ার কাজ করতে দিন। মিডিয়ার কাজ অ্যান্টি ইনকামবেন্সির মধ্যে একটা অবশ্যই আমি মনে করি গণতন্ত্রের একটা বড় অংশ, একটা বড় পিলার, কিন্তু আপনারা সরকারের কথা নিয়ে যান, কারণ এই সরকার তো মমতা দি আপনাদের জন্য যেটা করেছে 11 সালের পরে সেটা অ্যাকচুয়ালি একটা ইতিহাস। তাহলে শুধু একটা দিককেই তুলে ধরবেন আর বাকি যে কাজ সরকার এতগুলো করেছে সেইটা করবেন না, সেইখানে যদি কোথাও মাথা হেঁট হয়ে থাকে সেখান থেকে আমরা ঘুরে দাঁড়াচ্ছি। বলুন, উত্তরে আজকে ভোট প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা একক ইন্ডিয়া জোটের সঙ্গে আছি। এগুলো এডুকেশন, এগুলো আমি ওইখানকার হ্যাঁ, এটা শেক্সপিয়ারের কমেন্ট, এটা ম্যাকবেথে শেক্সপিয়ার বলেছিলেন। ওই পরিপ্রেক্ষিতটা হচ্ছে যে আমরা সরকার যেটা করেছে সেটার জন্যে খালি চর্চা যেমন চলছে, শিক্ষকদের কাজ হচ্ছে, আপনারা সেই চর্চার মধ্যে থাকতে পারেন, কিন্তু আপনারা সরকার এটা করেছে এটাও আপনারা মাথায় রাখুন এবং আপনারা এই সরকারের মমতাদি প্রতি অন্তত এই মাস পয়লা মাইন থেকে আমি আজকে হিসেব দিয়েছি, সে যা যা কাজ করেছে তার জন্যে যারা আমাদের পন্থী শিক্ষক আপনারা কৃতজ্ঞ থাকুন, আপনাদের কৃতজ্ঞতা আপনারা চারদিকে ছড়িয়ে দিন, সেই প্রসঙ্গে বলেছি। কতটা কোনটা আজকে বিরাট সফল আপনি বলুন, 36,000 টিচার এরা 7 দিন মানে আপনি জানেন 1 মাস হলো আমাদের নতুন কমিটি গঠন হলো, 1 মাসের নোটিশে আমরা ঠিক করলাম যে আমরা কনভেনশন করব, তাও শহরে করব না, কলকাতা শহরে করব না, তুলনায় সাবার বেরিয়ায় মফস্বল শহরে মানে প্রান্তিক জায়গায় করব। সেখানে 36,000 শিক্ষক গতকাল থেকে তারা চলে এলেন কলকাতা শহরে, ডায়মন্ড হারবারে দক্ষিণ 24 পরগনায় সংগঠনে আমার শিক্ষকরা বুক চিতিয়ে ঘাম ঝরিয়ে তাদের থাকা খাওয়ার সব ব্যবস্থা করলো, বাস করে দেওয়ার ব্যবস্থা করলো, এবং আজকে 36,000 শিক্ষক এই ডায়মন্ড হারবারে এসে তারা বক্তব্য রাখলো। আমি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গভীর কৃতজ্ঞতা জানাবো, তিনি যদি আমাদের এই পরিকাঠামোগত সহায়তাগুলো কিছু কিছু না করতেন, অন্তত ছেলেগুলোকে না বলতেন যে হ্যাঁ তোরা শিক্ষা সংগঠন আসে তোরা অন্তত দেখ ওখানে কী হচ্ছে, এইটা যদি এই আমাদের অবজারভার থেকে শুরু করে রামনারবারে তারা যদি আমাদের সাহায্য, শিক্ষক সমিতিকে সাহায্য না করতো, এত বড় কর্মকাণ্ড আমরা করতে পারতাম না, এবং এটা
তীব্র সফল বলে মনে করি। হ্যাঁ, কি বলছি দাদা, জিটিএতে মামলার অনুমতি প্রধান বিচারপতি কি বলবেন? মামলা তো মামলার ব্যাপার নিয়ে আমরা কী বলব, মামলা হয়েছে, কোর্টের আইন নিয়ে তো কিছু বলার নেই। সাবজুডি সরকার এটা তো অ্যাপিল রিঅ্যাপিল করতে পারে, তো সেটাই হয়েছে। মামলা নিয়ে আবার আমার কী, মামলা বিচারপতির রায় নিয়ে আমার মনে হয় না আমার কমেন্ট করা উচিত। আমার মনে হয় না, আমার মনে হয় যে এই দুর্নীতি ইত্যাদি ইত্যাদি প্রসঙ্গ আসার পর আমাদের পঞ্চায়েত হয়েছে, ধূপগুড়ি বাই ইলেকশন হয়েছে এবং এই লোকসভা হতে যাচ্ছে। লোকসভায় বরং দেখবেন যে আমরা আগেরবারের থেকে অনেক ভালো রেজাল্ট করবো এবং সেখানে তখন এই অভিযোগগুলোর যে ঝাঁজ এমনি অনেকটা স্তিমিত হয়ে এসছে, আরও স্তিমিত হয়ে যাবে। বন্ধুরা, তোমরা বক্তব্যটি শুনলে, মাননীয় শিক্ষামন্ত্রী বারবারই একটি কথা বলছেন যে প্রাইমারিতে 10,000-এর উপর শিক্ষক নিয়োগ হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, সেটা নাকি কোনো মিডিয়ায় ঠিকভাবে প্রচার করছে না বা দেখাচ্ছে না। সবকটা মামলায় নাকি রাজ্য সরকার জিতেছে, দু একজন ব্যক্তির কারণে কিছু সমস্যা তৈরি হয়েছে তার মত অনুযায়ী, কিন্তু মিডিয়া ঠিকভাবে কাজ করছে না। 2011 সালের পর থেকে রাজ্য সরকার ঐতিহাসিক কাজ করেছে, এগুলো কিছুই মিডিয়ার তরফ থেকে প্রচার করা হচ্ছে না। অর্থাৎ নতুন শিক্ষক নিয়োগ সম্পর্কে তিনি একটি বাক্য খরচ করেন, তিনি শুধু বললেন আগামী দিনে শিক্ষক নিয়োগ দুর্নীতিমুক্ত হবে। বন্ধুরা, সামনেই লোকসভা ভোট, তাই আমরা আশা করছিলাম হয়তো নির্বাচনের আগে নতুন শিক্ষক নিয়োগ সম্পর্কে কোনো প্রতিশ্রুতি আমরা শুনতে পাবো, কিন্তু বন্ধুরা সেরকম কিছুই শোনা গেল। অর্থাৎ বন্ধুরা, এই মুহূর্তে রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে শিক্ষক নিয়োগ সম্পর্কে কোনো মাথা ব্যথাই নেই। এদিকে বছর বছর এত হাজার হাজার পরীক্ষার্থী বিএড বা ডিএলএড ডিগ্রি করে শিক্ষকতার আশায় বসে আছে, দীর্ঘদিন ধরে নিয়োগ না হয় অনেকেই বয়সের ঊর্ধ্বসীমায় এসে হাজির হয়েছে। নতুন নিয়োগ না হলে তাদের এতদিনের সাধনা বা এতদিনের প্রতীক্ষা পুরোই বিফলে যাবে। স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকারের অবশ্যই এই ব্যাপারটি ভাবা উচিত। অতীতে কিন্তু প্রত্যেক বছর স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হতো, কোনো ক্যান্ডিডেট এবছরে নিয়োগ না পেলে পরের বছর বা তার পরের বছর এসএসসির মাধ্যমে নিয়োগ পেত। বন্ধুরা, সত্যি এই মুহূর্তে বলার মতো আর কোনো ভাষা নেই। আমি শুধু সরকারের কাছে একটাই অনুরোধ করব, এত হাজার হাজার পরীক্ষার্থী বসে আছে, অন্তত একটা পরীক্ষা হোক। এরপর প্রাইমারি নিয়ে বলবো, প্রাইমারিতে এই মুহূর্তে একটাই আশার কথা শোনা যাচ্ছে, যারা ডিএলএড ডিগ্রি নিয়ে 2022 সালে টেট পাস করেছিলে তাদের ইন্টারভিউ ডেট হয়তো এবছরের শেষে ঘোষণা হতে পারে, যদিও ভ্যাকেন্সির ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। বন্ধুরা, আগের ভিডিওগুলিতে আমি বিহার স্কুল সার্ভিস কমিশন বা উত্তরপ্রদেশ এসএসসি বা ঝাড়খণ্ড এসএসসি সহ অন্যান্য রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের কথা বলছিলাম। সত্যি বন্ধুরা, এই মুহূর্তে এই বিকল্পগুলি ছাড়া আমাদের হাতে বোধহয় অন্য কোনো অপশন আর নেই। আমি জানি আমরা যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বিএড ডিগ্রি নিয়ে একটা চাকরির আশায় বসে আছি, আমরা সবাই চাই স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক হিসেবে নিযুক্ত হতে, কিন্তু বন্ধুরা এই মুহূর্তে বিকল্প চিন্তা ভাবনা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত মামলার সর্বশেষ আপডেট পেতে এই ডান দিকের ভিডিওটা অবশ্যই দেখো। বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটি দেখলে, তোমাদের কোনো বক্তব্য থাকলে বা কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানি। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো, সেই সঙ্গে সবার সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না, কেননা আমি এরকমই সব দরকারি টপিকে ভিডিও বানাতেই থাকি। নিয়োগ সংক্রান্ত যে কোনো আপডেট এলে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। সবাই সঙ্গে থেকো, টেক কেয়ার।